আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি সামন ফিশের ফিলেট দুইটা আনছি দেখোক্কা। এখন ওইগুলা আমি আজকে এয়ার ফ্রাইয়ারে আমার জন্য রান্না করতেছি, আপনারা দেখেন। তারপরে আমি একটা সস বানাইতেছি, সেই সসটা হইল এই যে চিলি আছে, এক চামচের বাটার দিছি, কট্টার চামচে এক চামচ মেল্ট করছি, তার বাদে এইটার মধ্যে এক চামচ চিনি চিনি ফ্লেক দিব এই যে। তারপরে একটু ব্ল্যাক পেপারও দিব, এই যে দেখেন ব্ল্যাক পেপার দিব টেস্ট অনুযায়ী। একটু আমরা তো জাল জুল খাই, টেস্ট টেস্ট আসবে, ব্ল্যাক পেপার দিলাম। আর একটু সিজনিং এর জন্য সল্ট দিব, এই যে একটু সল্টও দিলাম। আর একটু নর্মাল কুকিং হানি এক চামচ দিব, চার চামচে এক চামচ। তার বাদে মাস্টার্ড দিব, এই যে এক চামচ, টেস্ট অনুযায়ী। এই সবগুলা বাটারের সাথে এখন আমি খুব ভালো করে, দেখেন খুব ভালো করে ওইটা মিক্স করতেছি। ভালো করে মিক্স করে ওই আমার ওইটার মধ্যে দিব। একটু লেমন জুস, একটু পানি দিব, বেশি না। এই চার চামচে একটু লেমন জুস দিব, টেস্ট আসার জন্য। ইস তো, একটু টেস্ট আসলে ভালো হয়। তো এই মরিচের পাউডার সব কিছু দিলাম, আপনারা সামনে দেখাইলাম। এখন আমি ওই ফিশগুলাতে মাখাইয়া ফেলব। এই যে দেখেন ফিশ, এই ফিশের মধ্যে সবগুলা মাখাইয়া চতুর্দিকে লাগাইয়া, এই যে দেখেন ভালো করে ফিশগুলাতে লাগাবো, লাগাইয়া চতুর্দিকে লাগাবো যাতে ফিশটা মজা হয়। সব জায়গায় দিব, তারপরে আমি ওইটা এয়ার ফ্রাইয়ারে কুক করব নিজের জন্য, আমার নিজের জন্য। এটা আমি নিজে খাবো, এই যে ওইটা হানি দিলাম, যে হানি যখন বাটারে মিক্স হইয়া কুক হবে তখন অটোমেটিকলি খুব নাইস আর একটা টেস্টি হয়ে যাবে, ঠিক আছে? দেখবেন জুসি হয়ে যাবে বাইর হইয়া। আর 15 মিনিট এয়ার ফ্রাইয়ারে দিব, বেশি দিতে চাই না, মাছ হইতে সময় লাগে না। এই যে, এই যে দেখেন এয়ার ফ্রাইয়ারটা আমি একদম এটা ফয়েল বিছাইয়া রাখছি, ওই এয়ার ফ্রাইয়ারের মধ্যে এই 2 পিস সামন দিয়ে দিতেছি। দেখেন সামনগুলা দিয়ে দিলাম এয়ার ফ্রাইয়ারের ভিতরে দিয়ে দিলাম। তারপরে বাকি যেগুলা রয়েছে সারা সসগুলাও ভিতরে ঢুকাইয়া দিলাম এয়ার ফ্রাইয়ারের মধ্যে, খুব নাইস অ্যান্ড টেস্টি হবে। জাল জুল দিয়া বানাইয়া আমাদের নিজের টেস্ট অনুযায়ী, এই তো। তারপরে 15 মিনিট কুক করব। ফিরে আসবো আবার। এই যে আমার এয়ার ফ্রাইয়ারের মধ্যে আমার ফিশগুলা, এই যে দেখেন কি সুন্দর হয়েছে না কালার, যে মারিনেট করলাম ওইগুলা দিয়ে
আরো একটু সময় কুক করি, তারপরে ফিরে আস। মুঝে কি সুন্দর হয়েছে, এয়ার ফ্রাইয়ারের মধ্যে কুরকুরা হয়েছে, আমার মনে হয় একদম হয়ে গেছে। দেখেন ফিস তো বেশিক্ষণ লাগে না। হ্যাঁ, এই 15 মিনিট, 15 মিনিটের মধ্যে দেখেন এয়ার ফ্রাইয়ারের মধ্যে 15 মিনিট মাত্র গেছে, কি সুন্দর হয়েছে। দেখেন এয়ার ফ্রাইয়ারে কি সুন্দর হয়েছে, সামন ফিশের ফিলেট আমি হানি অ্যান্ড হ্যাঁ হানি দিয়ে আর মাস্টার্ড দিয়ে, হানি অ্যান্ড মাস্টার্ড দিয়ে ওইটা এয়ার ফ্রাইয়ারে কুক করছি আমার নিজের জন্য। তাহলে সুন্দর হয়েছে না, খাইতে ইয়ামি ইয়ামি লাগবে, ডায়েটের জন্য ঠিক আছে। আমি রেসিপিটা দিলাম, আপনারা ট্রাই করবেন, ঠিক আছে।